আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একটি ফেসবুক লিঙ্কের প্রয়োজন পড়বে যখন আপনি কাউকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা কোনো আপনার পরিচিত কোনো একজন ব্যক্তিকে যখন আপনার সার্চিং দিবেন তখন আপনার নাম দিয়ে যখন সার্চিং দিবেন তখন আপনার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার এরকম নাম এবং ছবি কিন্তু চলে আসবে অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত যে নাম্বারটি বুঝতেছেন অর্থাৎ যে প্রোফাইলটি বুঝতেছেন সেইটি কিন্তু আপনার নাও পেতে পারেন সেই জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেইটি হলো একটি ফেসবুক লিঙ্ক আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটির একটি লিঙ্ক তৈরি করতে পারবেন এবং এই লিঙ্কটির মাধ্যমে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি আপনার সেই প্রোফাইলে চলে যেতে পারবেন এবং যাকে দিবেন সেও কিন্তু আপনার প্রোফাইলে চলে যেতে পারবে যদি না জেনে থাকেন তাহলে আজকে ভিডিওটি দেখতে পারেন এবং এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে এই জিনিসটা করা যায় তো চলুন শুরু করা যাক এখন দেখাবো কিভাবে খুব সহজে আপনি একটি ফেসবুকের লিংক তৈরি করতে পারেন আপনি জানেন যে আপনি যদি ফেসবুক ব্যবহার করেন আপনার কোনো পছন্দের মানুষ বা কোনো আপন যদি আপনি ফেসবুকে সার্চিং বারে গিয়ে খুঁজেন তাহলে কিন্তু বহুত খুঁজতে পারবেন হাজার হাজার নাম চলে আসবে লেকিন ওনাকে কিন্তু খুঁজে পাবেন না সেই জন্য খুব সহজে আপনা আপনারা এখন শিখতে পারবেন কিভাবে একটি লিংক তৈরি করবেন বাস লিংকে প্রেস করবেন আপনার ওই প্রোফাইলটি চলে আসবে তো আপনি এখানে যে ফেসবুকের অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেখানে ঢুকে কিন্তু আপনি লিংক তৈরি করতে পারবেন না সেই জন্য আপনি অ্যাপসের বাইরে গিয়ে আপনাকে লিংক তৈরি করতে হবে সেই জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্লাউজার ওপেন করে নেবেন তো এখান থেকে আমি ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আপনার যে সার্চিং বার আছে সেখানে সার্চিং করবেন এখানে আপনি ফেসবুক ডট কম এইটা লেখে আপনি এখানে সার্চিং করবেন তো এখানে যখন আপনি সার্চিং করবেন ফেসবুক ডট কম এইটা লেখে যখন সার্চিং করবেন তখন কিন্তু আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে তো এখান থেকে সর্বপ্রথম পেজটা আপনি ইংলিশে করে নেবেন নেওয়ার পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে অর্থাৎ যেই ফেসবুক অ্যাকাউন্টটির আপনি লিঙ্ক তৈরি করতে পারছেন সেই ফেসবুকের এখানে ইমেল বা আপনি যদি নাম্বার দিয়ে খুলেন সেই ইমেল বা নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি লগ ইন করে দিবেন তো এখানে আপনি দেখতেই পারছেন যে আপনার মোবাইলে যে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি দিয়েছেন সেটি কিন্তু অলরেডি আপনার এখান থেকে লগ ইন হয়ে গেছে তারপর আপনার যে হোম পেজটি সেইটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো একটু ওয়েট করুন নেট নেটওয়ার্ক যেহেতু একটু স্লো আপনার দুই সাড়ে পাঁচ সেকেন্ড একটু সময় নেবে তো অলরেডি দেখতেই পারছেন যে এখান থেকে আপনার যে প্রোফাইলটা ওপেন করছেন সেটা কিন্তু অলরেডি এখানে ওপেন হয়ে গেছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রোফাইলের যতগুলো উনি ছবি আপলোড করছে ভিডিও আপলোড করছে সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে সাথে সাথে প্রোফাইল দেখাচ্ছে অ্যাবাউট দেখাচ্ছে এখানে কিন্তু মোটামুটি আপনার হোম পেজটা অর্থাৎ প্রোফাইল পেজটা কিন্তু আপনি এখানে দেখাচ্ছে তো এখানে প্রোফাইলের বরাবর যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন সেইটাতে আপনি একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে তো এখানে দেখতেই পারছেন যে কপি প্রোফাইল লিঙ্ক নামে একটি অপশন আছে সেইখান থেকে আপনি কিন্তু যে আপনার ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেটার যদি আপনি লিঙ্ক তৈরি করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি লিঙ্কটা তৈরি করতে পারেন তো এখানে যখন আপনি ট্র্যাপ করবেন তখন এখান থেকে আপনি ওকে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন তারপরে কিন্তু আপনার কপি পেস্টে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে তো এখান থেকে ছাড়াও আপনি আরও একটি উপায়ে আপনি কিন্তু যে ফেসবুকের প্রোফাইলটা আছে সেটার কিন্তু আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন সেজন্য আপনি যে কাজটা করতে হবে এখান থেকে আপনি যে একদম উপরে সার্চিং বার দেখতে পারছেন সেখানে কিন্তু আপনার একটি নাম বা অ্যাড্রেস দেওয়া আছে তো এখান থেকে আপনি দেখেন যে এই সার্চিংবারের যে নাম বা অ্যাড্রেস সেটাই কিন্তু আপনার প্রোফাইলের লিঙ্ক তো এখানে আপনি একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে কিন্তু আপনি দেখতেই পারছেন যে কপি লিঙ্ক অর্থাৎ যে এখানে কপি অপশনটি আছে সেখানে কিন্তু আপনি প্রেস করলে কিন্তু আপনার প্রোফাইলের যে লিঙ্কটি আছে সেটি কিন্তু অলরেডি কপি হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ফেসবুক থেকে আপনি বেরিয়ে যাবেন যাওয়ার পরে আপনার যে স্যামসাং নোটপ্যাডটি আছে সেটি আপনি একবার ওপেন করবেন তো এখান থেকে আপনার মোবাইলের যে সামসাং বা আপনার যে কোনো মোবাইল ইউজ করেন সেখান থেকে আপনি নোটপ্যাডটি ইউ ইউজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন ইমো ইউজ করতে পারেন অর্থাৎ আপনি বক্স যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন তো আমি এখান থেকে আপনার স্যামসাংয়ের যে নোটপ্যাডটা সেটা বাদ দিলাম দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম করার পরে এখান থেকে কিন্তু আপনি যে আপনার ট্যাক্স অপশন আছে সেখান থেকে কিন্তু পেস্ট করে আপনি এখান থেকে সেন্ড করে দিতে পারেন তাহলে কিন্তু এই যে প্রোফাইলের লিঙ্ক আছে সেটা কিন্তু অলরেডি ওর নাম্বারে চলে যাবে সে যদি এখানে প্রেস করে সরাসরি কিন্তু আপনাকে এখানে যেরকমভাবে প্রোফাইল দেখতে পারছেন ওইরকমভাবে কিন্তু তার মোবাইলে আপনার প্রোফাইলটি চলে যাবে অর্থাৎ আপনাকে আর খুঁজে পেতে সমস্যা হবে না তো এভাবে আপনি যে কারোর আপনার যখন লিঙ্ক আপনাকে দিবে আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার প্রোফাইলে চলে যাবে তো এভাবে খুব সহজে আপনি ইচ্ছা করলে একটি ফেসবুকের কপি লিঙ্ক তৈরি করতে পারেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ